মানুষের ভালোবাসার ভার বহন করাটা খুব কঠিন একটা কাজ। আমি যখন বুঝি যে প্রত্যেক বাড়ি হচ্ছে এটা, এই বাড়িটা হচ্ছে ওনার পৈতৃক বাড়ি, আবি দিছে নাই ফেরদৌস স্যার আবি দিছে। আচ্ছা, মানে প্রাইমারি স্কুল হাই স্কুল উভয় জায়গা ওনাদের জায়গার ভিতরে। আমার চাকরি। আচ্ছা, লোকাল লোকজনের জন্য কি করছে উনি? ভালোই করে। ফেরদৌস ভাইয়া দাদা দাদুর কবর কোন দিকে যেটা একটু দেখিয়ে দিই। আমি এখন দাঁড়িয়ে আছি তিতাস থানা কুড়িকান্দি ইউনিয়ন কাপাসকান্দি গ্রামে। এখানে আসার একটাই কারণ, বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ভাইয়ার পৈতৃক বাড়ি এবং পৈতৃক ভিটা এখানে। তো আজকে এই বাড়িটি ঘুরি ঘুরিয়ে দেখাবো আমি, কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। বিওস আমার সাথে থাকুন। আমি এখন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ভাইয়ার পৈতৃক বাড়িতে আছি, কিন্তু একজাক্টলি ওনার পৈতৃক ভিটা বা ঘর কোনটা এটা আমি চিনি না। এখানে একজন লোকাল ভাই আছে, তার সাথে কথা বলবো, তাকে জিজ্ঞেস করবো ফেরদৌস ভাইয়ার অরিজিনাল পৈতৃক ঘর এবং বাড়ি কোনটা। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার নাম? আমার নাম বাবু। বাবু ভাই, আপনার কি বাড়ি এখানে? জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ভাইয়ার পৈতৃক বাড়ি কোনটা, পৈতৃক ঘর কোনটা? আপনার প্রত্যেক জনপ্রিয় ফেরদৌসের প্রত্যেক বাড়ি হচ্ছে এটা, এই বাড়িটা হচ্ছে ওনার প্রত্যেক বাড়ি আর প্রত্যেক ঘর। এই যে দেখা যাচ্ছে এটা এই দোতলা টিনের ঘরটা হচ্ছে যে ফেরদৌস ভাইয়ার প্রত্যেক ঘর। তো আপনি সম্পর্কে কি হন? আমি সম্পর্কে এমনি ওনার বাগিনা হই। বাগিনা হন, তাহলে তো ভাইয়ের সাথে আপনার দেখা হয় নিশ্চয়ই বাড়িতে আসলে? দেখা হয়েছে, দুইবার দেখা হয়েছে। উনি কি মাঝে মাঝে বাড়িতে আসেন? হ্যাঁ, উনি তো মাঝে মাঝে বাড়িতে আসেন। আচ্ছা, কিরকম আসলে আপনার সাথে কিরকম ব্যবহার করে? শুধু আমার সাথে না, উনি যখন বাড়িতে আসে গ্রামের সবার সাথে অনেক ভালো ব্যবহার করেন, আর যারা মুরব্বী আছে ওনাদের সাথে আরো অন্যরকম ভালো ব্যবহার করেন। আচ্ছা, ওনারা ভাই কয়জন? ওনারা ভাই তিনজন সম্ভবত। তিনজন, আচ্ছা। আর ভাইয়াদের কি এই ঘরটা না আরো এলাকাতে জায়গা সম্পত্তি আছে? জি, ওনার এলাকাতে অনেক জায়গা সম্পত্তি আছে। আপনার পাশে স্কুল আছে, জি, ঈদগা আছে, তারপর খেলার মাঠ আছে, ওগুলা সব ওনাদেরই। স্কুলের মানে স্কুলটা ওনাদের জায়গাতে? না, জি জি। এবং ওই যে ঈদগাহ মাঠটা এগুলো ওনাদের জায়গাতে? সব সবকিছু ওনারা, দুইটা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল, একটা ঈদগাহ, খেলার মাঠ, সবকিছু ওনারা জায়গাগুলো করছে। এটা তো অনেক বিশাল ব্যাপার আসলে। তো আসলে ওনার কি কোনো ছবি দেখছেন আপনি? জি, ওনার অনেক ছবি দেখছি। আচ্ছা, নাম বলতে পারবেন একটা? যে কোনো বলতে, আপনার প্রথম যে ছবিটা করছে হঠাৎ বৃষ্টি, তারপর খাইরুন সুন্দরী। আচ্ছা আচ্ছা, তারপর না, আপনাদের এলাকার আপনাদের আত্মীয় না, তাহলে তা আপনাদের দেখার কথাই জন্য জিজ্ঞেস করতেছি। জি দেখছি। তারপর মোল্লাবাড়ির বউ? হ্যাঁ, মোল্লাবাড়ির বউ অনেক সুন্দর ছিল, আর অনেকগুলো দেখছি। আচ্ছা, বলছিল ভাইয়া এটাই হচ্ছে মূলত আমাদের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস ভাইয়ার পৈতৃক ঘর। আর এই যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে পৈতৃক বাড়ি, আর শুধু এই বাড়িটা না, ওনাদের আশেপাশে অনেক জায়গা আছে। এবং যেটা ভাইয়া বলছিল যে অনেকগুলো জায়গা ওনারা মসজিদ এবং স্কুলকে দান করে দিয়েছেন ফেরদৌস ভাইয়াদের ফ্যামিলি, মানে উনি একক পাবে না ওনার পৈতৃক সম্পত্তিগুলো। তো এই বাড়িটা আসলে অনেক সুন্দর, আপনার এই পাশে একটা ঘর আর চারপাশে অনেকগুলো খালি জায়গা, আর আপনার বিভিন্ন ফল গাছ আছে, খুবই সুন্দর। এই যে ঘরটা দেখছি এখানে কি ওনাদের কেউ থাকে এখন? না, আপনার বর্তমানে কেউ নাই, তবে মাঝে মাঝে ওনার ভাই, ওনার ছোট ভাই তৌফিক প্রায় সময় আসে।
ওখানে মূলত থাকেন, এখানে তো ঘুরে যান, খাওয়া দাওয়া ওখানেই করেন, এই তো? জি। অনেকগুলো ইনফরমেশন দিয়ে আপনি আমাকে সাহায্য করছেন, আমার মাধ্যমে এই ইনফরমেশন গুলো দর্শকরা জানতে পারছে। ভালো থাকবেন ভাইজান, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। পাশাপাশি মাঠ, এটা কোথায় যদি? জি, এদিকে আশেপাশে আপনাদের এদিকে অনেক জমি জমাদের, ওনাদের পারিবারিক? জি জি, পারিবারিক। আচ্ছা, একটু দেখে দিতেন কোনটা স্কুলটা কোনটা আপনার? এই যে ওই যে হাই স্কুল, ওটা হাই স্কুল না? এখন বর্তমানে উনি নাইফেদোস ম্যানেজিং কমিটির সভাপতি এই স্কুলের। এই স্কুলের, জি। আচ্ছা, পাশে যেটা দেখছি এটা ঈদগা না? এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে ঈদগা, এই মাঠটাও কি ওনাদের? মাঠটা মানে ওনাদের না? জি। আর মাঠ বলতে এই যে স্কুল মাঠটা বড়, এটাও রাস্তা হওয়ার কারণে নিচে ভেঙে গেছে আর কি। হ্যাঁ, যেটা ভাই বলছিস ঠিক, এই যে এটা হলো ঈদগা মাঠ, এই যে কাপাস কান্দি কেন্দ্রীয় ঈদগা ময়দান, এই জায়গাটিও ফেদুস ভাইদের প্রত্যেক জায়গার ভিতরে, ওনার বাবার দান। অর্থাৎ ঈদগা স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং পুকুর থেকে শুরু করে খেলার মাঠ সবকিছু জমিগুলা পাশে যা আছে এদেরই। তাহলে কাকা সবগুলাই ফেদুস ভাইদের বাবার পৈতৃক সম্পত্তি, অর্থাৎ ওনাদের সব জায়গাগুলা দান করে গেছেন, পারিবারিক জায়গা। এটা তো একটা অনেক ভালো কাজ করছে, এটা তো এখন এত সম্পত্তি দেওয়া, এটা তো বিশাল ব্যাপার না? এলাকার মানুষ তো কৃতজ্ঞতা স্বীকার করা উচিত ওনাদের প্রতি। বাবা তো পুরো প্রাইমারি ডিপার্টমেন্টের মনে বড় অফিসার ছিল আর কি, বড় অফিসার ছিলেন না? জি। আচ্ছা, আর ওই কবরস্থানে আছে কোথায় ওইটাতে ওনার দাদা দাদুর কবর, একটু দেখাবেন? চল দেখা, আচ্ছা চলেন, হ্যাঁ চলেন। এখন গোরস্থানের সামনে দাঁড়িয়ে আছি, আমি দুজনকে জিজ্ঞেস করবো যে ফেদুস ভাইয়া দাদা দাদুর কবর কোন দিকে, যেটা একটু দেখিয়ে দিতেন। এই যে এদিকে কবরস্থান যেটা আছে না, এদিকে মানে একদম নির্দিষ্ট ভাবে শনাক্ত করা নেই, কিন্তু এখানে কবর দেওয়া হয়েছে দুজনকে। হ্যাঁ, পাশাপাশি, যেটা মানে বিবস এখানে কিন্তু আলাদা করে শনাক্ত করা নেই, কিন্তু এই স্থানটিতে ফেদুস ভাইয়া দাদা দাদুকে কবর দেওয়া হয়েছে পাশাপাশি, যেটা আঙ্কেলরা বলছিলেন এবং স্থানীয় লোকজনও বলছিলেন। সেখানে কবরস্থানের ভিডিও করার সময় এই লোকাল স্কুলের, প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকের সাথে দেখা হলো, আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নাম? আমার নাম তাইজউদ্দিন। আচ্ছা স্যার, এটা তো জনপ্রিয় চিত্রনায়ক ফেদুস ভাইয়ের এলাকা, পৈতৃক বাড়ি। হ্যাঁ ভাইয়া, শুনছি এখানে একটা স্কুলের ম্যানেজিং কমিটির দায়িত্বে আছে, কোন দায়িত্বে আছে? হাই স্কুল, ওই যে পাশের যে বড় যেটা, এটাতে না? জি, মডেল হাই স্কুল। আর শুনছি স্কুল গুলো ওনাদের প্রত্যেক জায়গার ভিতরে করা না? ওনারা স্কুলের জন্য দান করে দিয়েছেন ওনার বাবা। ওনার বাবার সম্বন্ধে যদি, ওনার বাবাকে তো চিনতেন কাছ থেকে, দেখা হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছিল ওনার বাবা। বাবা কে মানুষ হিসেবে কেরকম ছিলেন? উনি একজন লোকাল আঙ্কেল, আপনাকেও চাকরি দয়ালু মানুষ, আমার চাকরি। আচ্ছা, লোকাল লোকজনের জন্য কি করছে উনি? ভালোই করছে, খারাপ করে না। ওনার ওনার বাবার কথা বলতেছি, উনি তো এখন আর বেঁচে নেই। ফেদুসের বাবা নাই এখানে, হাই স্কুলের ব্যাপারে খাইটা গেছে, জায়গা জমি জায়গা জমি, তারপর বুয়াবাড়ির সবারই এগুলা।
দান করছে না, এটা অনেক ভালো কাজ করছে যে স্কুল গুলা প্লাস আপনার একটা ঈদগাহ, এখানে মানুষ নামাজ আদায় করে, ঈদের নামাজ মাঠ আছে, কবরস্থান ওই পাশে যে মাঠটা ওইটা, হ্যাঁ ওইটা আমি শেয়ার করছি এরকম আমি অনেক জায়গায় ভিডিও করা হয়েছে, তবে এতটুক সম্পত্তি এভাবে দান করে দেওয়া এটা বিশাল হৃদয়ের অধিকারী ওনারা। তো এখানে যারা আছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে, জাকির ফোরাত ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এখন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ভাইয়ার সংক্ষিপ্ত জীবনী বলবো। ফেরদৌস ভাইয়ের আসল নাম হচ্ছে ফেরদৌস আহমেদ। তিনি 7 জুন 1974 সালে তিতাস থানার কাপাসকান্দি কেরামে জন্মগ্রহণ করেন। এখন বলবো ফেরদৌস ভাইয়ার চলচ্চিত্র আসার গল্প। ফেরদৌস ভাইয়া চলচ্চিত্র জগতে পরিচিতি পান ফেরদৌস হিসাবে, তার আসল নাম ছিল যেটা বললাম ফেরদৌস আহমেদ। তার চলচ্চিত্রে আগমন ঘটে প্রয়াত নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর হাত ধরে। তখন আমির হোসেন বাবু পরিচালক হিসাবে নাচ ভিত্তিক একটি চলচ্চিত্র নাচ ময়ূরীর নাচ নির্মাণে পরিকল্পনা করেছিলেন। একসময় তিনি আকর্ষণীয় দৈহিক শুটামের অধিকারী ফেরদৌসকে আবিষ্কার করেন, কিন্তু আমির হোসেন বাবু সেই ছবির কাজ শুরু করতে আর পারেননি। প্রয়াত জননন্দিত অভিনেতা সালমান শাহের আকস্মিক মৃত্যুর কারণে তার অভিনীত অসমাপ্ত একটি ছবিতে কাজ করার সুযোগ পান ফেরদৌস ভাইয়া, আর ছবিটির নাম হচ্ছে বুকের ভিতরে আগুন। এর পরিচালক ছিলেন ছটকু আহমেদ। ছবিটি 1997 সালে মুক্তি পায়। ফেরদৌস ভাইয়া 1998 সালে এককভাবে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অঞ্জন চৌধুরী পরিচালিত পৃথিবী আমারে চায়না ছবির মধ্য দিয়ে। এরপর তিনি ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে ওঠেন 1998 সালে ভারতের চলচ্চিত্রকার বাসু শতাব্দী পরিচালিত যৌথ প্রযোজনার ছবি হঠাৎ বৃষ্টি ছবির মাধ্যমে। এই ছবিটি সুপার ডুপার হিট হয়। মডেলিং, ফেরদৌস ভাইয়া চলচ্চিত্রে আসার আগে র্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন ফ্যাশন সেক্টরে। আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে র্যাম্পে তার হাতে করি। ফেরদৌস ভাইয়া একাধারে একজন অভিনেতা, মডেল, চলচ্চিত্র প্রযোজক ও টিভি উপস্থাপক। ফেরদৌস ভাইয়ার পারিবারিক জীবন, ফেরদৌস 2003 সালের 9 ডিসেম্বর তানিয়া ফেরদৌসকে বিয়ে করেন। তাদের 2 সন্তান, ছেলে হচ্ছে নুজহাত ফেরদৌস, মেয়ে হচ্ছে নুজরান ফেরদৌস। ফেরদৌস ভাইয়া চলচ্চিত্র প্রযোজনাও করেছিলেন, তার উল্লেখযোগ্য প্রযোজিত চলচ্চিত্র হচ্ছে হঠাৎ সেদিন 2012, এক কাপ চা 2014। এছাড়া তিনি একজন উপস্থাপকও ছিলেন, মেরিল প্রথম আলো পুরস্কার 2009 যে পুরস্কার অনুষ্ঠানটি হয় সেখানে তিনি উপস্থাপনা করেছিলেন। এখন বলবো ফেরদৌস ভাইয়ের উল্লেখযোগ্য চলচ্চিত্র হঠাৎ বৃষ্টি, চুপি চুপি, কখনো মেঘ কখনো বৃষ্টি, চন্দ্রকথা, ব্যাচেলর, রানী কুঠির বাকি ইতিহাস, বিন্দুর ছেলে, গঙ্গা যাত্রা, জাগো, কুসুম কুসুম প্রেম, গেরিলা সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র অভিনয় করেন এই জনপ্রিয় চিত্রনায়ক। আজকে যে ব্লগ করলাম চিত্রনায়ক ফেরদৌস ভাইয়ার পৈতৃক বাড়ি, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফোরাত ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।